আজকের পর্বে আপনাদেরকে নিয়ে যাব এমন একটি মিউজিয়ামে যেটা বিশ্বের অন্যতম একটি মিউজিয়াম। এখানে অতীতের ইতিহাস না বরং ভবিষ্যতের ফিউচারিস্টিক টেকনোলজির ব্যাপারে জানানো হয়। বলছি ইউনাইটেড আরব এমিরেটসের দুবাই শহরে অবস্থিত মিউজিয়াম অব দ্য ফিউচারের কথা। এই বিল্ডিংটি চোখের আকারে বানানো আর এই বিল্ডিংয়ে নেই কোনো বিম বা কলম। বিল্ডিংটির আর্কিটেকচার ফিউচারিস্টিক ডিজাইনে বানানো এবং এটি উপরে রয়েছে ক্যালিগ্রাফি দিয়ে ডিজাইন করা কোটস, যেটি ইউএইর প্রাইম মিনিস্টার শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুমের লেখা। ক্যালিগ্রাফি ডিজাইন করেছেন এমিরাতি আর্টিস্ট মাত্তার বিন লাহিজ। মিউজিয়ামটি দুবাইয়ের ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিক্টের এমিরেটস টাওয়ারের পাশে অবস্থিত, যেটি উদ্বোধন করা হয়েছিল 2022 সালের 22 ফেব্রুয়ারিতে। বিল্ডিংটির উচ্চতা 77 মিটার্স আর এটিতে আছে 7টি ফ্লোরস, যেখানে 5টি ফ্লোরে 5টি চ্যাপ্টারের আকারে সাজানো হয়েছে। মিউজিয়ামের এন্ট্রেন্স ফি 149 দিরহাম। অবশ্যই আপনি আগে থেকে টিকিট বুকিং দিয়ে যাবেন। মিউজিয়ামের পঞ্চম ফ্লোরে গেলে পৌঁছায় যাবেন চ্যাপ্টার 1-এ, যেটির নাম ওরিয়েন্টাল স্পেস স্টেশন অথবা ওএসএস। এখানে আপনাকে একটি পডে করে স্পেস ট্রাভেলের অনুভূতি দেওয়া হবে, যেখানে আপনি পৃথিবী থেকে চলে যাবেন অরবিটাল স্পেস স্টেশন। শুধু তাই নয়, আপনি এখানে টাইম ট্রাভেল করার অনুভূতি পাবেন, যেখানে আপনাকে 2071-এ নিয়ে যাওয়া হবে। এটি পুরোপুরি একটি ভিন্ন অভিজ্ঞতা ভিজিটারদের জন্য। এখানে আরও আছে পূর্বের স্পেস এক্সপ্লোরেশনের তথ্য আর কিছু কাল্পনিক স্পেস ট্যুরিস্টের অ্যাস্ট্রোনটের স্পেস এক্সপ্লোরেশনের তথ্য। এরপরে আপনি চলে যেতে পারেন চতুর্থ ফ্লোরে, যেটার চ্যাপ্টারের নাম হিল ইনস্টিটিউট। এখানে পৃথিবীর বায়োডাইভার্সিটি আর ইকোলজিক্যাল সিস্টেম নিয়ে একটা ফিউচারিস্টিক অ্যাপ্রোচ নেওয়া হয়েছে। এখানে আছে একটি ডিএনএ লাইব্রেরি, যেখানে প্রায় 2400 প্রাণী আর গাছ রাখা হয়েছে ডিজিটাল জারসে। এই জারগুলোকে ডিজিটালি স্ক্যান করে দেখতে পারবেন সেটি ভবিষ্যতে বিলুপ্ত হওয়ার পথে কিনা। এখানে আমাদের পৃথিবীর ইকোলজিকে বাঁচানো নিয়ে শেখানো হয়েছে আর ন্যাচারাল একটি এনভায়রনমেন্ট ক্রিয়েট করা হয়েছে উপলব্ধির জন্য। থার্ড ফ্লোরে চলে গেলে প্রবেশ করবেন চ্যাপ্টার 3-তে, যেটার নাম আল ওয়াহা। আল ওয়াহা একটি আরবি শব্দ, যেটার অর্থ ওএসএস বা বাংলায় মরুদ্বীপ। এখানে আপনি আপনার সেন্সেস ইউজ করে নিজেকে হিল করে নিতে পারেন। অনেকটা লাইট আর সাউন্ড থেরাপির মতো অভিজ্ঞতা পাবেন, যেটা আপনাকে রিল্যাক্স করতে সাহায্য করবে। সেকেন্ড ফ্লোরের চ্যাপ্টারের নাম টুমরো টুডে। এখানে আপনি দেখা পাবেন ফিউচারিস্টিক রোবটস আর ইলেকট্রনিক ড্রাইভারলেস গাড়ির দেখা। এই ফ্লোরে রয়েছে অবজারভেশন ডেক, যেখানে আপনি মিউজিয়ামের বাইরের ভিউ উপভোগ করতে পারবেন। প্রথম ফ্লোরের চ্যাপ্টার 5, যেটির নাম ফিউচার হিরোজ, এই ফ্লোরের আকর্ষণ হচ্ছে 10 বছরের কম বয়সী বাচ্চাদের জন্য। এখানে বাচ্চাদের খেলার জায়গা রয়েছে আর চ্যাপ্টারের নাম ফিউচার হিরোজ বলতে বুঝিয়েছে আগামী প্রজন্মকে। এরকম আরও তথ্য জানতে সাবস্ক্রাইব করুন ডেউইকের ইউটিউব চ্যানেলে।